Hello friends, welcome back to my channel Indian Vlogger Kusturi and welcome to a new vlog. Asha kori tumra shobai khub bhalo acho ar amio khub bhalo achi. আজকে ভাইফোঁটার আগের দিন কালকে ব্লগটা শেষ করেছিলাম এই বলে যে মিষ্টির শরীরটা ভালো নেই, খুব কাশি হয়েছে আর এখনও কিন্তু মিষ্টির কাশিটা কমেনি, মিষ্টির কাশি চলছে, ওষুধ খাচ্ছে মিষ্টি। আর আজকে ভাইফোঁটার আগের দিন মানে ওয়েডনেসডে, এই যে শোনা যাচ্ছে মিষ্টির কাশি। তো আজকে আমরা যাচ্ছি দিদির বাড়িতে, অনির্বাণের দিদির বাড়িতে ভাইফোঁটা উপলক্ষে। যদিও অনির্বাণের দিদিদের ভাইফোঁটা নেই, মানে ফোঁটা দেওয়াটা নেই, বাট খাওয়া দাওয়ার চলটল আছে, তো সেই হিসাবে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি দিদির বাড়িতে। আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, আমাদের তিনজনের একদিনের জামাকাপড় একটা ছোট্ট ব্যাগ হয়েছে, আর এদিকে দিদির জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে, জামাইবাবুর জন্য শার্ট। দেখাই তোমাদের দাম, এই শার্টটা হচ্ছে জামাইবাবুর জন্য, জামাইবাবু একদম প্লেন শার্ট পরে, তো সেই হিসাবে এটা জামাইবাবুর জন্য নিয়েছি। ও দিদি, জিনিসটা দেখানোর আগে আগে দেখাই, সিকিম থেকে দিদির জন্য এনেছিলাম এই একটা মূর্তি, এটা দুর্গা মূর্তি বাট আমার মনে হচ্ছে শেরাওয়ালি মুখ, এই একটা আর এই একটা গণেশজি, এই দুটো আমরা দিদির জন্য এনেছিলাম। তো ওখান থেকে যা যা এনেছিলাম দেখানো তো হয়নি, নবদ্বীপ নেমে গেছিলাম আর ওখানে নবদ্বীপে নেমেই দিয়ে দিয়েছিলাম মা কাকিমাকে, সেই হিসাবে দেখানো হয়নি, বাট দিদির জিনিসগুলো আছে আর আমারটাও আছে, সেটাও পরে দেখাবো। আর ভাইফোঁটা উপলক্ষে এই শাড়িটা কেনা হয়েছে দিদির জন্য, এই যে লাইটটা এখানে কম আছে সের জন্য একটু অন্যরকম লাগছে, এটা আর খুলে দেখাচ্ছি না, খুললে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, বাট শাড়িটার কালারটা দিদিকে খুব ভালো লাগবে, দিদি ফর্সা। তো রাস্তায় যেতে যেতে দেখছি কালী পুজোর লাইটিংসগুলো এখনও আছে, কালী পুজোয় তো ঠাকুর দেখতে বেরোনো হয়নি, বাট এই লাইটিংসগুলো দেখতে খুব ভালো লাগছিল। বাড়িতে এসে গেছি, এসে আবার বেরিয়েওছি, ড্রেস চেঞ্জ করে বেরিয়েছিলাম আমি আর তিতলি, অন্ধকারে যা লাগছে আমাদের, যাই হোক বেরিয়েছিলাম, একটু টুকটাক কাজ ছিল, মিষ্টির একটা ওষুধ পাইনি সকালবেলা, সেটাও আনতে গেছিলাম আর রুটি কেনার ছিল, তো এই করে এখন ফিরছি। এই যে ঢুকে গেছি দিদির বাড়িতে, এবার এখন পকোড়া খাবো, আমরাই নিয়ে এসেছি পকোড়া, আমরা মানে আমি আর তিতলি বেরিয়ে নিয়ে এসেছি, দিদি খাওয়াচ্ছে পকোড়া, তো আমি আর তিতলি বেরিয়ে নিয়ে এসেছি পকোড়া আর রুটি। অনির্বাণ সবার আগে বসে পড়েছে পকোড়া খেতে, হাতে পকোড়া নিয়ে রেডি অনির্বাণ, অথচ ও বলেছিল যে ও খাবে না, ওর নাকি পেট ভর্তি। পকোড়া খেয়ে উঠে সন্ধেবেলা সবাই মিলে একটু আড্ডা টাড্ডা মারা হচ্ছে, আর আজকে রাত্রিবেলা রুটি কিনে এনেছি, তার কারণ অনির্বাণ আজকে আমাদের বাড়ি থেকে চিকেন ভর্তা বানিয়ে নিয়ে এসেছে সবার জন্য, চিকেন ভর্তাটা অনির্বাণ বেশ ভালো বানায়, তো চিরুমালি রুটি, চিকেন ভর্তা আর মিহিদানা আজকে রাতের ডিনারের খাবার। আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে খাবারের তোড়জোড়, দিদি প্রচুর প্রচুর রান্না করছে সকাল থেকে, আর ব্রেকফাস্টে দিদি এখন অনির্বাণকে দিয়েছে লুচি, সিমাই লুচি, আলু চচ্চড়ি, সিমাইয়ের পায়েস আর অনেক মিষ্টি, যদিও অনির্বাণ বেশিরভাগটাই তুলে দিচ্ছে, বলছে এতটা খেতে পারবো না, আর ভাইফোঁটা তো দেওয়া নেই, বাট সকালবেলায় লুচি পায়েসের সাথে ধান দুব্বো দিয়ে দিদি আশীর্বাদ করে দেয়। তো এরপর হবে দুপুরের খাওয়া দাওয়া, আর দিদির আজকে প্রচুর তাই রান্না বান্না আছে। You look at me like I'm crazy when I shut my feelings out, you look at me like I'm different, still you stay cuz you feel something real. ব্রেকফাস্ট করে স্নান টান করে নিয়েছি, স্নান করে আমি একটু বসেছি স্টোরি বুক পড়তে, আর কথা বলতে পারছি না, গল্প করে করে গলা একদম ব্যথা হয়ে গেছে, মানে গলা ভেঙেও গেছে প্রচণ্ড, তো আর কথা বলতে পারছি না, বসেছি একটু স্টোরি বুক নিয়ে, আর মিষ্টি এরকম অদ্ভুত টাইপের সেজে ঘুরে বেড়ান। দুপুরবেলা অনির্বাণ খেতে বসেছে, আজকে মাটিতে খেতে বসেছে, দিদি আস্তে আস্তে খাবারগুলো নিয়ে আসছে, সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে ওকে, তো সাজিয়ে এভাবে দিতে গেলে মাটিতে খেলেই বেটার লাগে, সেই হিসাবে মাটিতে বসে যায়, সবাই বসে আছে, সবাই বসে বসে দেখছে কি খাবার আসছে, আগে ভাই বসবে, ভাইয়ের পরে বাকি সবাই বসবে। ভাই এখানে বসার আর একটা বড় কারণ হচ্ছে খেলা দেখা। Oh, would you stay till the morning light? Oh, would you follow me? Oh, would
tonight. We could do this right. We'll find the remedy. Oh, would you stay with me now till the morning light? ভাইকে খেতে দেওয়ার পর দিদি আর বাকি সবাইকেও খেতে দিয়ে দিয়েছে, তো আমরাও বসে গেছি। দিদির বাড়ি থেকে চলে এসেছি, প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল। তো এসে শুরু হয়ে গেছে ঘরের কাজকর্ম, কিচেনে চলে এসেছি। রাত্রিবেলা মিষ্টির জন্য বানাবো সিম্পল সেদ্ধ ভাত, বাট আমি বা অনির্বাণ কেউ আমরা ভাত খাবো না। আমি আর অনির্বাণ দুজনেই আজকে জলমুড়ি খাবো ডিসাইড করেছি। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা, তো পেটটা একদম ভর্তি, সেই হিসাবে রাত্রিবেলা আর খেতে ইচ্ছা করছে না। বাট মিষ্টির জন্য হালকা করে একটু সেদ্ধ ভাত করবো, মানে আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ। ভাইফোঁটা ভালোই কাটলো, সব কিছুই শেষ হয়ে গেল, দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটা সব শেষ, এবার ব্যাক টু নর্মাল রুটিন। তো যাই হোক, কালকে থেকে আবার মিষ্টিদের স্কুল আছে, আজকে থেকে শুরু হয়ে গেছে একদম নর্মাল কাজকর্ম। এখন ভাত টাত করে মিষ্টির জামাকাপড় আয়রন করে রাখবো, কালকে স্কুল যাওয়ার জন্য সব কিছু রেডি করবো। আর আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসেছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।